নমস্কার আপনি শুনছেন এই সময় গোল্ড মাস্টারবিট করলেই প্রেগনেন্ট এক্স পার্টের মৃত্যু লেখা মৃত্তিকা চৌধুরী পাঠ চান্দ্রেই নিয়োগী যৌনতা যৌন জীবন নিয়ে মানুষের এত রকমের প্রশ্ন থাকতে পারে কথাটা শুনে মুচকি হেসেছিলেন মাহিন্দার ওয়াটসা গত পনেরো বছর ধরে যে উদ্ভট উদ্ভট প্রশ্নের উত্তর দিতে হয়েছে তাকে তাতে এই মুচকি হাসিটাই বোধ স্বাভাবিক যৌনাঙ্গের আকার কেন বড় আচ্ছা স্বমেহনে গর্ভধারণ হয় এমন সব প্রশ্নের জবাব দিতে গিয়ে কিন্তু একটুও বিরক্তি প্রকাশ করেননি সদা হাস্যময় ব্যক্তিটি বরং হাসির ছলে বুদ্ধিদীপ্ত ও কার্যকরী জবাবে প্রশ্নকর্তাকে তুষ্ট করে গিয়েছেন সেই সেক্সপার ডক্টর মাহিন্দর ওয়াতসা চলে গেলেন গত আঠাশে ডিসেম্বর বয়স হয়েছিল ছিয়ানব্বই বছর মিলিটারি ডক্টরের এই ছেলেকে দেশবাসী অবশ্য মনে রাখবে যৌন শিক্ষার শিক্ষক হিসেবে। সমাজে ট্যাবও কাটিয়ে যৌনতা নিয়ে খোলাখুলি আলোচনা ও প্রশ্নের দরজা খুলে দিয়েছিলেন ওয়াটসাই মুম্বাই মিরার সংবাদপত্রের আসদাস এক্সপার্ট কলমে গত পনেরো বছর ধরে নানা যৌন সমস্যার জবাব দিয়ে গিয়েছেন ওয়াটসঅ্যাপ উনিশশো সালে ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া এর কনসালটেন্ট হিসেবে তার পেশাদার জীবনের সূচনা কাজ করতে করতেই ওয়াটসা বুঝেছিলেন ভারতের মানুষকে পরিবার পরিকল্পনার পাঠ পড়াতে সেক্সুয়াল কাউন্সেলিং ও যৌন শিক্ষা দেওয়া প্রয়োজন তার প্রস্তাব মেনেও নেয় এফপিএই ভারতের প্রথম যৌন শিক্ষা কাউন্সেলিং এবং থেরাপি সেন্টার শুরু করে তারা কলমনিস্ট হিসেবে তার কেরিয়ার অবশ্য শুরু ষাটের দশকে ওয়াটসার বয়স তখন তিরিশের কোঠায় একটি মহিলা ম্যাগাজিনের জন্য মেডিকেল অ্যাডভাইস কলাম লেখা শুরু করেন তিনি উনিশশো সত্তর অব্দি চলে সেই লেখালেখি যা সেই সময় তুমুল জনপ্রিয়তা পেয়েছিল শুধুমাত্র ওই কলাম পড়ার জন্য ম্যাগাজিন কিনতেন এমন পাঠকের সংখ্যা কম নয় সাহস করে মহিলারা তাঁদের জীবন সংক্রান্ত সমস্যা নিয়ে প্রশ্ন পাঠাতে শুরু করেছিলেন কিন্তু তাতে বেঁকে বসেন ম্যাগাজিনের সম্পাদক সাফ জানিয়ে দেন ম্যাগাজিনে এ হেন অ্যাডাল্ট কন্টেন্ট চলবে না বন্ধ হয়ে যায় হোয়াটসঅ্যাপ কলাম কিন্তু তাতে ওয়াটসার কদর কমেনি মুম্বাই মিরারের পনেরো বছরের জীবনে হাজার হাজার মানুষের গুপ্ত সমস্যার সমাধান বাদলেছেন তিনি সমস্যা সমস্যা দাম্পত্যের রক্ষণশীল অন্দরের ভারতীয় পরিবার জানিয়ে হয়তো কখনো কারো সঙ্গে আলোচনা করতে পারেনি সেই সব প্রশ্নের ঝাঁপি খুলে গিয়েছে ওয়াটসার মুশকিল আসান কলমে আর তাই নানা বয়সের বহু মানুষের কাছে তিনি হয়ে উঠেছিলেন কাছের মানুষ সবচেয়ে বেশি নজর কাটত ওয়াটসার বুদ্ধিদীপ্ত বুদ্ধিদিত জবাব শুনবেন নাকি তার কয়েকটা নমুনা প্রশ্ন এসেছিল দিনে চারবার যৌন মিলনের পর দিন খুব দুর্বল লাগে মিনিট পাঁচেকের জন্য আমার ভিশন ব্ল্যাঙ্ক হয়ে যায় কিচ্ছু দেখতে পাই না সাহায্য করুন প্লিজ ওয়াটসার জবাব ছিল আপনি কি আশা করেন দিনে চারবার সেক্সের পর হর্রে বলে চিৎকার করবেন নাকি নিজেকে চ্যাম্পিয়ন অব দ্য টাউন ঘোষণা করে পাড়া মাথায় তুলবেন একটি ছেলের বাড়ি থেকে বিয়ের সম্বন্ধ দেখা হচ্ছে ছেলেটির প্রশ্ন ছিল কি করে বুঝবো মেয়েটি কুমারী এমন প্রশ্নের রীতিমতো চটেই গিয়েছিলেন ব্যাঙ্গের কষাঘাতে লিখেছিলেন আমার মনে হয় আপনার বিয়ে না করাই ভালো আর যদি একান্তই জানতে চান পাত্রী কুমারী কিনা গোয়েন্দা লাগানো ছাড়া গতি নেই তবে আমি চাইবো আপনার মতো সন্দেহপ্রবণ মানুষের হাতে যেন একজন নিরীহ মেয়ের জীবন নষ্ট না হয় এমন ব্যঙ্গের কষাঘাতের পরও প্রশ্নের স্রোত কিন্তু বন্ধ হয়নি আঠেরো বছরের এক ছেলের প্রশ্ন ছিল সিনেমায় যা দেখি আমার টেস্টিক্যাল তার থেকে বড় বলে মনে হয় আমার কি ডাক্তার দেখানো উচিত হোয়াটসঅ্যা জবাব দিয়েছিলেন আপনি স্কেল হাতে নিয়ে সিনেমা দেখতে বসেন আর তাই যদি হয় তাহলে নাক কান বা শরীরের অন্য অংশের দৈর্ঘ্য মাপেন না কেন যদি টেস্টিক্যাল নিয়ে এতই প্রশ্ন তাহলে ডাক্তারই দেখান এমন কি এই প্রশ্নও এসেছে একজন পুরুষ ও মহিলা যদি একই সময় সমেহন করতে করতে যৌন সংসর্গের কথা ভাবেন তবে কি গর্ভধারণের সম্ভাবনা আছে ওয়াটসার স্পষ্ট জবাব ছিল কোন পুরুষের কথা ভাবলেই তার আপনার শরীরে এসে প্রবেশ করবে এমন এমন ঘটনা ঘটেনি ফ্যান্টাসি আপনাকে আনন্দ দিতে পারে তার বেশি কিছু নয় ওয়াটসার ইন্টারেস্টিং ক্যারেক্টারই আকৃষ্ট করেছিল পরিচালক মিখিল মুসালেকে আর তাই তার মেড ইন চায়না সিনেমায় বোমা ইরানির চরিত্রকে ওয়াটসার ধাঁচেই গড়ে তোলেন মিখিল এর জন্য বেশ কয়েকবার ওয়াটসার চেম্বারে ঢু হয়েছিল মিখিলকে পরিচালকের খোলা সার্টিফিকেট ছিল এমন সৎ অভিজ্ঞ ও খোলা মনের মানুষ আমি আর দেখিনি